নমস্কার, রিপাবলিক বাংলার কথা হোক মঞ্চে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে আমি মীনাক্ষী। আর আমি ময়ূক রঞ্জন ঘোষ। আজকের এই কথা হোক একটি বিশেষ দিনে আমরা শুরু করছি। আজকের এই কথা হোক মনে রাখার কথা হোক, আজকের এই কথা হোক ক্ষমা না করার কথা হোক, আজকের এই কথা হোকটা এমন একটা কথা হোক যে কথা হোক শপথ নেওয়ার কথা হোক। ২৬ নভেম্বর ২০২২ আজকের এই কথা হোক আমরা শুরু করছি, এবং এই কথা হোক অনেক কিছু নিয়ে কথা হবে। সন্ত্রাস নিয়ে কথা হবে, দেশ নিয়ে কথা হবে। দেশ সর্বোপরি, কোনো আপোষ নয় যে কথা আমরা বারবার বলি, সেই দেশ সর্বোপরি। কিন্তু সত্যি কি আমরা আপোষ করছি না করছি না, এই সমস্ত কিছু নিয়ে আমি এবং মীনাক্ষী থাকবো আজকের এই সন্ধ্যায় কথা হোকে। এবং আমাদের সাথে যারা থাকবেন আজকের এই কথা হোকের এক ঘন্টার এপিসোডে, তাদেরকে আমরা একে একে ডেকে নিচ্ছি। দীপাঞ্জন চক্রবর্তীকে, প্রাক্তন NSG কর্তা দীপাঞ্জন চক্রবর্তী আজকে আমাদের মতনই। দীপাঞ্জন দা এদিকে এদিকে। এবার অরুণাবুবাবুকে ডাকবো, অরুণাবু ঘোষ, কংগ্রেস নেতা, আইনজীবী অরুণাবু ঘোষকে ডেকে নেব বিপক্ষে বক্তব্য বলার জন্য। সন্ত্রাস নিয়ে কথাতে যেটা সবার আগে আমরা সবসময় যেটা বলি যে দেশ সর্বোপরি, কোনো কম্প্রোমাইজ নয়। সেই জায়গায় কতটা কম্প্রোমাইজ হচ্ছে রাজনৈতিক মতাদর্শের কারণে, রাজনীতির যে কচকচানি সের জন্য কি কোনোভাবে কম্প্রোমাইজ হচ্ছে, সে নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে। এরপরের বক্তা ময়ূক। এরপরে আমি ডেকে নেব অর্ণব সাহাকে, অধ্যাপক অর্ণব সাহাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। বিপক্ষে অর্ণববাবু বসবেন। দেবাশিস চৌধুরীকে পক্ষে ডেকে নিচ্ছি, বিজেপি কালচারাল সেলের কো কনভেনার দেবাশিস চৌধুরী। দেবাশিস বাবু প্লিজ, পক্ষের বক্তা। অনুরোধ করব নজরুল ইসলাম সাহেবকে। নজরুল ইসলাম সাহেব প্রাক্তন পুলিশ কর্তা এবং দীর্ঘদিন ধরে বহু সন্ত্রাস এবং অপরাধ জগতের বহু কেস নিজে সামলেছেন এবং নিজে দেখেছেন। অপর প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যকে ডেকে নেব পক্ষের বক্তা। স্বাগত রিপাবলিক বাংলায় মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, আসন গ্রহণ করুন।